Assalamualaikum viewers, welcome back to my channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা আপনাদের সাথে শুরু করছি। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো, মানে ফাইনালি আমি যে কিছু রেডি করেছি দেশে যাওয়ার জন্য, সব কিছু লাগেজ সুটকেস সব কিছু গুছিয়ে নিয়েছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো বা আজকে দেখাবো এই ভিডিওতে। ভিউয়ার্স, আমার আসলে প্রথম যাওয়া দেশে, আর এসেছিলাম আমি মানে একা। তো লাস্ট ইয়ার আমি এসেছি, তো লাকিলি আমি আবার মানে 2021 এসেছি আর 2022 যাচ্ছি, তো আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে, যেটা আমি আসলে গুছাচ্ছি, যেটা আমি জানি না কে কীভাবে গুছান লাগেজ সুটকেসের ভেতর, তো আমি আসলে যেভাবে গুছাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। জানি না যদি আপনাদের কোনো কাজে আসে আসতে পারে। তো আমি আসলে কাপড় দিচ্ছি আর ভেতরে যে শক্ত, যে মানে ভাঙার বা যেগুলো রিস্কি কিছু জিনিস আছে সেগুলো ভেতরে দিচ্ছি আর কি। আর মানে তার চারপাশে কাপড় দিয়ে একটু মানে কাপড় দিয়ে মুড়িয়ে নিচ্ছি চারপাশটা। এভাবে করেই আমি মানে লিকুইড জিনিস টিনিস অনেক কিছু ক্রিমি লিকুইড এসব নিচ্ছি। তো আর অনেক আসলে আমার বেশিরভাগই আমার মানে পারফিউম হয়ে গিয়েছে, কাছের ভেতর পারফিউমটা নেওয়া আসলে অনেক রিক্স হয়ে যায়। তো আসলে বাহির থেকে আসলে পারফিউমটাই সবাই মানে পারফিউমটাই মানে ইয়ে করে পারফিউম চায় আসলে সবাই। তো আর আমাদের দেশ হচ্ছে পারফিউমের জন্য, বিউটি কসমেটিক্সের জন্য খুবই ভালো আমাদের দেশ। তো এখানে এটাই আসলে বেশি চোখে পড়ে। আমি আসলে অনেক পারফিউম নিয়েছি, পারফিউম নিয়ে কিন্তু এখানে মানে পুরো এক মানে একটা লাগেজ মানে শুধু পারফিউম হয়ে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটু সব কিছু গুছগাছ করেছি, যদি অনেক কষ্ট হয়েছে কারণ আমি ফার্স্ট টাইম গুছাচ্ছি, তাছাড়া হচ্ছে আমি একা। আর হচ্ছে মালও কিন্তু অনেক অভাব হয়েছে, প্রথমে আমি বুঝতে পারি না আসলে। আমি কিনে কিনে অনেক কিছু আমি রেখেছি ঘরে, তো এগুলো স্টোরে সব শুধুমাত্র জমা করেছি, কিন্তু এটা কতটুকু হবে ওয়েট কিংবা জিনিস সেটা আসলে কিছু দিকে খেয়াল করি নাই। এক একবার যাচ্ছি তো এক একটা নিয়ে আসি, এরকম করে দেখা দেখি করে বের করেছি। তো তখন দেখা গেছে প্রথমে ছিল আমাদের যে তিনটা লাগেজ আমরা আনবো, তো পরে দেখা গেছে যে আরও একটা, পরে আরও হ্যান্ড করি আরও একটা, তো এরকম আর কি করে করে প্রায় হ্যান্ডপাম্প সহ 4-6টা হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে, তো যাই হোক, আমি মোটামুটি মানে তিনটা আমার রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে 4 নম্বরটা, তো 4 নম্বর লাগেজটাও মানে রেডি করছি। এটা মানে নতুন নেওয়া হয়েছে, তো নতুন একটা লাগেজ আর মানে বড় একটা লাগেজ আর ছোটো হ্যান্ডপাম্প আর একটা হ্যান্ডপাম্প নিয়েছে। তো এই আর কি ভিউয়ার্স, তো যাই হোক আপনাদের সাথে আজকের এই ছোটো ভিডিওটা এটাই শেয়ার করেছি। জানি না যদি আপনাদের ভিডিওটা দেখে আমার কোনো কাজে লাগে লাগতে পারে, যদি আপনারা মানে আমার সেট আপটা দেখেন হয়তো বা দেখে এরকম যদি কেউ করেন বা সুবিধা মনে করেন তাহলে করতে পারেন। আমার বেশ আমি যেভাবে গুছিয়েছি আমার ভালো লাগে, নিচে কাপড় দিয়েছি, পরে ভেতরে জিনিসপত্র রেখেছি কিছু যেগুলো নষ্ট হবে না, তারপরে এর উপরে আবার কাপড় চোপড় কিছু রেখেছি, তো এভাবে করেছি আসলে। তো আসলে বাহির থেকে আনতে হলে সব কিছু মানে এক একটা জিনিসেরই মানে যে কাস্টমে পয়সা মানে পে করতে হয় যে পয়সাটা বা টাকাটা, তো সে কারণে হচ্ছে যে আসলে একটুকু জায়গা রাখেন না, কেউই আসলে ফাঁকা রাখেন না যেভাবে যে পারেন। অনেক সময় হয় যে গুছানোর কারণে জিনিস নষ্ট হয়ে যায় বা অনেক কিছু পড়ার বা অনেক কিছু জুয়েলারি সেপ নষ্ট হয়ে যায়, তো ওটা একটু খেয়াল করে করতে হয় লাগেজের ভেতরটা, কারণ অনেক সময় গিফটের জিনিস থাকে বা নিজেরও পড়ার থাকে বা অনেক কিছু, তো একটু খেয়াল করেই করতে হয়, কারণ হচ্ছে যে অনেক সময় সেই নষ্ট হয়ে যায় বা লিকুইডে কোনো কিছু থাকলে যদি চাপ মানে লাগে অন্যটা চাপ লেগে অনেক সময় ফেটে যায়, তো এগুলো একটু খেয়াল করে লাগেজের ভেতরটা গুছাতে হয়। সো এইটাই হচ্ছে আসলে। আর তো আমি আসলে ফার্স্ট টাইম আমার মানে ফার্স্ট টাইম আসছি,
যাওয়ার সময় সবাই ওটাই দিয়েছে, একাই গুছিয়েছি আমার লাগেজ। তো আলহামদুলিল্লাহ আমার কোনো কিচ্ছু একটা, আমি মাটির বাসন পর্যন্ত এনেছিলাম, তো মাটির বাসন বাসন আমার সব কটা মাটির বাসন আমার মানে একটাও ভাঙে নাই, সব কিছু মানে ঠিক মানে ছিল। তো আমি মানে দেশে আড়ং থেকে কিনেছিলাম, তো আমার বাসনটা মানে বাসনগুলো সবগুলোই আমার মানে ভালো ছিল। তো যাই হোক, এবারও আমি মানে এবার তো এখানে আমার কোনো মাটির বাসন না, তো দেখছি নিয়েছি লিকুইড বা ক্রিমি আর হচ্ছে পাথর দিয়ে পারফিউম ভীষণ। তো আশা করছি যেভাবে আমি যে মানে নিচ্ছি সেভাবে কাজ করে। তো যাই হোক ভিউয়ার্স, এই হচ্ছে আমার ফাইনালি সব কিছু গুছগাছ করা শেষ। তো সবগুলো লাগেজ আমার রেডি, হ্যান্ডটলি সহ চারটা লাগেজ আর দুইটা হ্যান্ডটলি। আলহামদুলিল্লাহ আমি একা সব কিছু গুছিয়েছি, সব কিছু ঠিক আছে, খুব সুন্দরভাবে হয়েছে, আর এবারে দেশ পর্যন্ত ভালোভাবে পৌঁছাতে পারলেই হলো। তো যাই হোক, আর আজকের ব্লগে এটুকুই, নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো আমার দেশে যাওয়াটা। তো যাই হোক ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকুন আর আমার চ্যানেলের সাথে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখান থেকে